কাজের বেলা হয়ে গেছে তো। ও কি ব্যাপার, তুই বৌমার হাতে টাকা দিছিস কেন লিগে? হ্যাঁ না, এই যে বৌমা তোমার ওই কই, আমার পুরো তোমাকে টাকা দিলা, তুমি ওই খাবার দিয়ে নিলে, তুমি কইতে পারতা না যে আমার কাছে দিয়ে যাও? না মানে এই মাত্র আপনার ছেলে আমার কাছে টাকাটা দিল, আমি মাত্র গুনতেছিলাম। ও টাকাটা কি লিগে দিছে তোমারে, তোমার দরকার? না এমনি জমানোর জন্য। জমানোর জন্য কে? আমি জমাইতে পারি না, আমি তো মা, তুই আমার বিশ্বাস করতে পারিস না? দেখো বৌমা একটা কথা বলি, মেয়ে মানুষ বাড়িতে বউ হয়েছো, খাওয়া দাওয়া কাপড় চোপড় যা লাগে সব তো আমরা দেখতেইছি, কোনে কি লাগে তো দিতেইছি, তাই না? বাড়তি টাকা নেওয়ার একদম চেষ্টা করবা না, মন থাকবা? মা তুমি এমন করতেছো কেন, সামান্য করে টাকার ব্যাপারই তো, তোমার কাছে রাখলে যা ওর কাছে রাখলেও তাই, বের হইতেছিলাম ও সামনে পড়ছে তাই ওর কাছে দিয়ে গেছি। কি করলি রানা, তুই আমারে জ্ঞান দিতেছস? আমি তোর মা, দেখ বাবা মার মুখে মুখে একদম কথা কবি না কয়ে দিলাম, তাহলে কিন্তু ভালো হইব না। এখানে ভালো না আর কি আছে মা, তুমি প্রতিদিন আমি বের হওয়ার সময় এই একই পেশা শুরু করো প্রতিদিন, আমার এসব ভালো লাগে না, গেলাম আমি। কি আমি প্রতিদিন নিকেশাল করি? আরাম দিদি আম্মা, তুই অপলাদে কি জাদু করছস? হ্যাঁ তো আল্লিকে আমার পোলা ইদানিং দেখতেছ, আমি মুখে মুখে দেখো করে আমারে জ্ঞান দেয়। হ্যাঁ কি জাদু করছস আমার পোলা রে? আমি আপনার ছেলেকে কি জাদু করবো, ও আমার স্বামী, আমি ওর বউ, ও তো আমার দুই একটা কথা শুনতেই পারে, তাই না? ও তার লিগে তুই আমার বিরুদ্ধে পাঠাবি? না না বিশ্বাস করেন, আমি আপনার সম্পর্কে আপনার ছেলের কাছে কিচ্ছু কই নাই, আর এই যে টাকার ব্যাপার, আমি ওর কাছে কখনো টাকা চাই না, ও নিজে আমার কাছে দিয়ে গেছে। নিজে দিয়ে গেছে? আরে আজকাল মতো মনে কর ছেড়ে দিলাম, এরপর পর যদি এরকম হয় তখন মন্ত্র আমি ছাড়বো না কয়ে দিলাম। কান্দার ভাব ধরছিলাম দেখা বাইসে গেছি, নইলে তো আরো মার গুতা পড়তো আমার শরীরে। এই শাশুড়ির আমি করি কি, যখনই আমার স্বামী আমার হাতে কিছু দেয় অমনি খাবা দিয়ে নিয়ে যায়, কি করা যায় উনারে, কি এমন করা যায়, উফ ভাল লাগে না কিছু। আব্বা কি হইছে আব্বা, মুখে বাজার কেন? আর কই না আব্বা, প্রতিদিনই যে ঘটনা হয় একই ঘটনা, মারে তো আমি বুঝাইতেই পারি না। আজকে আবার কি হয়েছে, তোমার বৌমার হাতে কিছু টাকা দিছি, এই টাকার জন্য সে বাড়ি মাথায় নিয়ে নিছে। বাবা তুমি তো বৌমারে বিয়ে করছো কত বছর খানিক মনে হয় নাই, আর আমি তো 30 বছর ধরে জংতা আছি ওই একই আগুনে, রেকর্ডটা এক জায়গায় বাজে, আগেকার দিনে আমরা একটা রেকর্ড বাজাতাম, ওই রেকর্ডে যখন গান দিত না ছবি না বাজা সুজন সখি একজন বাজাতো না, সে যে কেন এলো, সে যে কেন মানে বুঝলাম না ঘটনাটা, রেকর্ডটা এক জায়গায় আটকে যায়, প্রিন্টার একটু লাড়া দিলে আবার চলে গান। হ্যাঁ ওই রকম তোমার মায়ের সাথে, আকাশের রং আর তোমার মায়ের মন এক সমান, 30টা বছর ধরে ঘানি ঠেলতেই আছি, ভালো হইলো না। তাহলে কি করা যায় বকো, এগুলো তো রোজ রোজ ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে তুমি যাও, ব্যবস্থাটা আমি করতাছি। ঠিক আছে আব্বা আমি গেলাম। আচ্ছা হায় রে বাবা রে, ওই যে ডাকাতের কাছে গেলে মাথাটা তো ঠিক থাকে না, কোপটা দিয়ে কল্লাটা উড়ালা, তোমার এখানে শান্ত নাই দিয়ে গেলাম বাবা, আমি কিছু কইতে পারবো না। আচ্ছা বাড়ির মধ্যে কি আমি মরে গেছি নাকি? কত তুমি বাজার ঘাটে নাকি লেবু মাটি দিছ, তুমি আমার ডাক দিতে পারো নাই? উদ্ধার করছো না, আর তোমার
নাই কি কইছি আকবর এম আব্বাই করতে না করছ না তুমি আমার নাতি দিতে পারো না পোলাপন মানুষ দিছি ওরাতে কি হইছে পোলাপন মানুষ দিছি তাতে কি হইছে আমি কই গেছিলাম হ্যাঁ তুমি আমার নাতি দিতে পারো না আছিরা তো ঘরে মায়েরা দেখলে দেখি বসাতে মায়ের হাতে দিলাম সমস্যা কি দেখো বাড়ির বউ বড় মতো থাকতে দিও বেশি বসাই দিও না মাথায় উঠে যাবে আরে মাথায় উঠুক আর আকাশে উঠুক হ্যাঁ এই যে বাজারটাই না বউরাতে দিলাম আর তুমি আইসা এই যে পেরপের শুরু করে দিলা সারাটা বাড়ি মাথার মতো লয়ে নিলা কি পাইছোটা কি তুমি হ্যাঁ যাও ঘরে যা বাজার লয়া কি সারা বাড়ি আমি মাথায় ফেসি আমি পেরপার করতেছি হ্যাঁ আর তুমি কি করতেছো হ্যাঁ দেও এই কোন কথা তো আমি কই না তো তুমি সেট করে দিলে ড্রাগনের মতো তুমি লাগে আগুনের মতো কি যে একটা লাবঙ্গ ফালা দিছে সেট করে খেলে আমি চলি তুমি আর সেট করে জ্বলো না खेल शुरू বোমা বোমা কেবা ওই পানি লৈ আহো কি কথা শুনি বুলা এই তো তামসা খেল তো দেখবাই দেই আব্বা এটা খেলে কি হবো এটা খাইলে বুঝে অনেক কানে কানে বলছি না আরে দুই তিন দিন দুই দিন দিতে মনে করো বাড়িটা শান্তি থাকবো এই দুই তিন দিন কেন দৌড়াইতে দৌড়াইতে টয় আবার মরবো না তো না মরবো না দুই তিন দিন মরার পর ঝামেলাটা কমবো এই শান্তি তো দুই তিন দিনই আরে কি শরবত বানাই দাস বৌমা আব্বা আপনি একটু খাবেন হ্যাঁ আমি খাবো না মানে গরমে মরতাছি শরবত দেহ আবার তোমার শ্বাস নিয়ে নিয়ে আমি খাইবা লাগবো ভালো না লড়াও আব্বা আমার মনে মিশানো হয়েছে আপনি একটু দেখেন তো হা হা বোমা এক কাজ করো তুমি আগে ওর দেখাও তারপর আমি খাই ঠিক আছে আব্বা খাই তাইলে কি ব্যাপার তুই বোমার কি খাইতে দিতেছো আর একটু শরবত বানাইছিল শরবত কোন দিক থেকে শান্তি পাই না শরবতটা খামু এটার মধ্যে ওর শান্তি তোমরা আমার থেকে শরবত খাবা হ্যাঁ আমারই দিবা না শরবত আমি কাউরে দেব না এই শরবত আমি খাবো না কই দিয়েছিলাম কি বানাইছিলাম যখন এত কষ্ট করে আব্বার আমি খাই তারপর আপনি খায়েন না সবার আগে খামু আমি তারপরে খাকলে তোমরা খাইবে ঠিক আছে আমি খাই শরবত অনেক মজা হইছে দেখো আবার সবগুলো খেয়ে ফেলাও না একটু রাইখো খান আম্মা যখন আমগো দিবেনি না তাহলে পুরাটাই খেয়ে ফেলান খান আম্মা তাড়াতাড়ি খান এ কি মা বাবা তুমি এই বাইরে দাঁড়া দাঁড়া কি করতেছো আরে আর কইস না একটু শরবত বানাইছিলাম অর্ধেক আমি খামু অর্ধেক বৌমা খামু তোর মা এটা কেড়ে নিয়ে গেল ভাই একলাই খাইতাছে দেখ মা কাইন আমরা কি কোনো কা তোর বাপে আমার শরবত না নিয়ে পুনার বসাতে গর্নে শরবত খাইব এটা আমি মেনে নিব ক মা আবিও কিন্তু ভালোভাবে মেনে নিতে পারতেছি না আমি এত কষ্ট করে জাহানি করে আইলাম গাড়ি করে দিয়া আর তুমি কি না আমার চকলেট খাওয়ার রয়েছে এখন আমার দেও না খাই না খাই না না মা ক খা তুই খা খা যে টুকু পাস গো পরে আমার দেশ অনেক মজা হয়েছে তুমি বানাইছো তাই না ভাবি কি আর কমু ভাবি তোমার হাতে কিন্তু অনেক জুস আছে তাই না মা ক আমি সব খামো খাক
আমার মাথা সবসময় গরমই থাকে শরবত খাকি তোমার রাখান দাও ভাবি তুমি কিন্তু কোনো মন খারাপ করো না তুমি বড় আরেকটু বানাই খাও কেমন দর শর্মা আমার গরম হই শরবত আমার বানাইলে দিও হ্যাঁ মন থাকো না হমা চলো আব্বা হ্যাঁ तीन दिन बेपार तीन दिन तीन दिन शांति ठीक বাড়ি ঘরে এরকম ফাঁকা ফাঁকা রাখতেছে কেন বাড়ির লোকজন কই গেল
আব্বা ঘটনা কি একটু খুলে কাও তো, মা ওরা বাথরুমে গেছে, তোমরা বাইরে দাঁড়িয়ে দুজন নাচছো, আমার একটু ঘটনাটা খুলে কাও। ওরে দানা, ইচ্ছা করে করছে, উচিত শিক্ষা দেওয়ার জন্য করছে এটা। এই যে মায়াটা রে বাসা আনার পর থেকে মায়াটার পিছনে লাগছে, তোর পিছনে লেগে থাকে, আমার পিছনে। আজকে এক দুটা বছর না বাবা, 30টা বছর এই ঘানি টান চাইছে আমি। আমার একটু কোমর সোজা করে খাড়ে তো দেয় নাই, প্রতিবন্ধী বানা রাখছে। আমার কান থাকতে আমি আওয়াজ শুনতে পারি না, চোখ থাকতে আমি দেখতে পারি না, আমি মুখ থাকতে কথা বলতে পারি না। বোবা হয়ে থাকি বোবা, আমার কি একটা কোনো আহ্লাদ নাই মনের ভিতরে, কোনো কিছু করতে পারি না, সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে। এবার শুনছো বাবা, আর আমি যা কিছু কইলাম এক বিন্দু মিথ্যা কথা কই নাই, সব সত্য কথা বলছি। আব্বা একদম ঠিক কথাই কইছে, আর আমরা এটা স্বীকার করতেছি যে আমি আর আব্বা মিলে এই কাজটা করছি। কি করবো কও, আম্মা দিনের পর দিন আমার অত্যাচার করে, তুমি যদি একটা কিছু আইন আমার হাতে দাও অমনি তাবা দিয়ে নিয়ে যায়, আব্বা যদি বাজার করে আইন আমার হাতে দেয় ওইটা নিয়ে যায়, আমি কি করছি কও তো। আমি তো চাই যে এই সংসারের সবার সাথে মিলেমিশে থাকতে, কিন্তু আম্মা আম্মা এটা চায় না। আর শরবতটা ইভারে খাওয়াইতে চাই নাই, ইভা হঠাৎ করে আইসা আমরা খামো দেখা ও নিয়া খাইয়া ফেলছে। সবই বুঝলাম, কিন্তু তোমরা যে কাজটা করছো কাজটা ঠিক করো নাই। মা শোনো, আমাকে সোনার সংসার, এই সংসারের মধ্যে যদি তোমরা দুটা দল করে রাখো সেই সংসারের মধ্যে সুখ শান্তি আসে না। মোটে মাত্র 5 জন মানুষ আমরা, যদি এরকম যদি সংসারের মধ্যে কাইকে লাগাই থাকো মা, কতই আর ভালো লাগবে। আমি কি করবো বাবা, আমার এই বাবা শাস্তি না দিয়া আমাকে ভালোভাবে বুঝাও করতে পারতো। মা বুঝাই করতে পারতো, কিন্তু এরকম ভুল হয়েছে পর তোমার কয় নাই, কিন্তু এখন তো বুঝতে পারছো সংসার হতেছে সুখের জিনিস, এখানে সুখ শান্তি মিলে আমরা মিলামিশে থাকবো, এখানে কেন আমরা এরকম করো। মা এবার যেমন তোমার মেয়ে, তুমি কত রে নিজের মেয়ে মনে করতে পারো না? হ্যাঁ পারি, পারবো না কে, আমি এতদিন ভুল বুঝছি, আর যা করছি ভুল করছি, কিন্তু ওরা তো আমারে বুঝাইতে পারতো, আমি যদি মইরা যেতাম তখন কি হইতো। বৌমা তুমি আমারে মাফ করে দিও, আর রানার বাপ আমি তোমার উপরেও অন্যায় অবিচার করছি, তুমি আমারে ক্ষমা করে দিও। ভাবি আমি যখন আইতাম তখনই তোমার লোকে একটা না একটা কিছু দিয়ে বাধাই দিতাম, আর খালি ঝগড়া লাগতাম, তুমি আমারে মাফ করে দিও, আমার আর এমন ভুল কোনো দিনও হইব না। ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন সব কিছু বুঝতেই পারছো তাহলে তার কোনো কথাই নেই, তাই না আব্বা? আপনি মাফ করে দেন আমারে। ঠিক আছে দিলাম দিলাম, মাফ করে দিলাম। ঠিক আছে তুমি এবার ঘরে চলো, এবার ঘরে চলো।